নমস্কার বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল। আজকে 21 ফেব্রুয়ারি, তো সেকেন্ড শিফটে যে সমস্ত জিকে জিএস থেকে কোশ্চেন্স এসেছে সেই সমস্ত কোশ্চেন আমি যতটুকু কালেক্ট করতে পেরেছি সেই সমস্ত কোশ্চেন্স তোমাদের বলবো, এবং দেখব ফার্স্ট শিফটে যেরকম টাইপের কোশ্চেন এসেছে সেকেন্ড শিফটে কি সেরকম টাইপের সেইরকম টপিক থেকে কোশ্চেন্স এসেছে। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, এবং তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি তোমরা যারা দেখছো 200টি লাইক যেন এই ভিডিওতে তোমরা প্রত্যেকে করে দাও, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে, ঠিক আছে। যতগুলি প্রশ্ন আজকে আমি কালেক্ট করতে পেরেছি ঠিক ততগুলি প্রশ্ন তোমাদের সামনে আমি এখানে নিয়ে আসছি। তো প্রথম প্রশ্ন যেটা তোমরা অনস্ক্রিনে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে ভাবা কল্পম কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। দেখো, বিভিন্ন ব্যক্তি কোন বাদ্যযন্ত্র বা কোন নৃত্যের সঙ্গে যুক্ত, এখান থেকে কিন্তু কোনো না কোনো একটা কোশ্চেন্স আসছে। অর্থাৎ এই যে এসএসসি জিডি কনস্টেবল 20 ফেব্রুয়ারি এবং আজকে 21 ফেব্রুয়ারি এক্সাম চলছে, তো একটা জিনিস লক্ষ্য করা গেছে, স্ট্যাটিক জিকে থেকে কিন্তু সবথেকে বেশি পরিমাণ কোশ্চেন্স কিন্তু আসছে। তো ভাবা কল্পম কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। দু নম্বর প্রশ্ন ইতিহাস থেকে একটা ছিল, মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে, মৌর্য বংশের রাজধানী ছিল পাটলিপুত্র। কোশ্চেন 3 নম্বর ছিল, রাজ্যসভার সর্বাধিক আসন সংখ্যা কত? তো রাজ্যসভার সর্বাধিক আসন সংখ্যা হচ্ছে 250টি। ফিফা বিশ্বকাপ 2022 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো ফিফা বিশ্বকাপ 2022 অনুষ্ঠিত হয়েছিল কাতার দোহা, ঠিক আছে। এবং ফিফা বিশ্বকাপ 2022 কোন দেশ জয়লাভ করেছিল? প্রত্যেকে জানো ফিফা বিশ্বকাপ 2022 আর্জেন্টিনা জয়লাভ করেছিল। তো বিভিন্ন বাদ্যযন্ত্র, নৃত্য, খেলার সঙ্গে যুক্ত শব্দ, ট্রফি, কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত, এখান থেকে কিন্তু সংবিধান এবং ভারতের আর্টিকেল থেকে কিন্তু কোশ্চেন এসেছে। এবং এখানেও তোমরা দেখতে পাবে এই সেশনেও, এই যে সেকেন্ড শিফটে, এখানেও কিন্তু আর্টিকেল থেকে কোশ্চেন এসেছে। মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম কবে চালু হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 25 সেপ্টেম্বর 2023। তো আরেকটা কথা বলে রাখি, কোনো প্রশ্নের উত্তর যদি বাই মিস্টেক হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেটা আমি পরবর্তীকালে দেখে পিন করে কমেন্টে সেটা জানিয়ে দেবো। আশা করছি কোনো প্রশ্নের উত্তর এখানে ভুল নেই। ভারতনাট্যমের জন্য সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার কে পেয়েছিলেন? তো অপশন দেওয়া আছে, সেই অপশন অনুসারে উঠতে হবে, এরকম একটা কোশ্চেন এসেছিল। নিচের কোনটি বিহু নৃত্যের প্রকার নয়? তো বিহু নৃত্যের 3টা প্রকার, একটা হচ্ছে রঙলি বিহু, একটা ভুগলি বিহু, একটা হচ্ছে কংলি বিহু। তো আরেকটা বিহু থাকবে যে কোনটি বিহু নৃত্যের প্রকার নয়, এরকম একটা কোশ্চেন মনে হয় তোমাদের এসেছিলো। বেরিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কী? তো বেরিয়াম হাইড্রোক্সাইডের সংকেত তোমরা দেখছো BaOH2, ঠিক আছে। আপতকালীন পরিস্থিতিতে কোন মৌলিক অধিকার সমাপ্ত হয় না? এটা কোশ্চেন মনে হয় রিপিট হয়েছে 20 ফেব্রুয়ারি, কোনো না কোনো একটা শিফটে এরকম করে প্রশ্ন এসেছিলো, ঠিক আছে। তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে আপতকালীন পরিস্থিতিতে কিন্তু আর্টিকেল 20 এবং আর্টিকেল 21, এই দু মৌলিক অধিকারগুলি সমাপ্ত হয় না, এরকম জাস্ট একটা কিন্তু কোশ্চেন কিন্তু একটা এসেছিলো। চলো পরবর্তী প্রশ্ন হচ্ছে পদ্মবিভূষণ, পদ্মবিভূষণ পুরস্কার 2023, তাই তো, পুরস্কার কে পেয়েছিলেন? তো এই অপশন অনুসারে যেটা উত্তর হবে সেটা উত্তর, কারণ পদ্মবিভূষণ 2023 সম্ভবত 6 জনকে দেওয়া হয়েছিল, তো অপশন অনুসারে এটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। কৃষ্ণ ভগবানের সঙ্গে সম্পর্কিত নৃত্য কোনটি? কৃষ্ণ ভগবানের সঙ্গে সম্পর্কিত নৃত্য কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশি নৃত্য। এরপরে প্রশ্ন, রঞ্জিত গোল্ড ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো রঞ্জিত গোল্ড ট্রফি এটা কিন্তু হকি খেলার সঙ্গে জড়িত একটি কাফ, ঠিক আছে। কোশ্চেন 14, কভার এবং মিড অফের উপর দিয়ে যে শট মারা হয় তার নাম কি? স্ট্রেইট না হলে কভার ড্রাইভ, যে কোনো একটা উত্তর হবে, তো তোমরা একটু ভালো করে দেখে নেবে। অর্থাৎ খেলার থেকে কিন্তু কোশ্চেন কিন্তু ভালো আসছে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অপর কী নামে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকে বলো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু মহালয়ান 20 মডেল নামে পরিচিত, এবং বাজেট থেকে কিন্তু তোমাদের এখান থেকে একটা কোনো একটা কোশ্চেন এসেছে, ঠিক আছে। তো যতটুকু কোশ্চেন আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছি ঠিক ততটুকুই কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে রাত্রিবেলা আমি তোমাদের 3rd শিফটের কোশ্চেন এবং 4th শিফটের মিশ্রিত কোশ্চেন আনবো, এবং সেই ভিডিওতে বলবো যে কোন কোন টপিক এই 20 তারিখ এবং 21 তারিখ, 20 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি যে দুটি 4-4, 8টা শিফের যে কোশ্চেন যে কালেক্ট করতে পারলাম তার উপর ভিত্তি করে বলবো যে কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসছে, যাদের আপকামিং এক্সাম আছে তার একটু সুবিধা হবে, ঠিক আছে। এই যে সেকেন্ড শিফট 21 ফেব্রুয়ারি, সেকেন্ড শিফটেও কিন্তু জনগণনা থেকে মনে হয় একটা কোনো কোশ্চেন এসেছিলো। তোমরা 2011 সেন্সেক 201 তোমাদের দিকেও দিয়ে থাকো, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। জনগণনা থেকে কোনো কি কোশ্চেন এসেছিলো, ঠিক আছে। চলো আজকে ভিডিওটি এতটুকু ছিল, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।